হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার নিয়ে এলাম একটা ভিডিও। ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড়ো টুর্নামেন্ট বিসিএসের খেলা খেলা হচ্ছে ফতেপুর ড্রিম 10 ভার্সেস আফসার 9 স্টার। ব্যাটে আছে বাবুদা, লেজেন্ড ব্যাটসম্যান বাবু, আর পরে বল করছে জায়দুল। খুব টান টান খেলা, খুব বড়ো ব্যাটসম্যান বাবুদা, ফিল্ডিং করে নিল। ব্যাটে সাহিল, যা জয়দুলদার বলে আউট হয়ে গেল এজ লেগে। ব্যাটে এসছে সান, খুব ভালো ব্যাট করে, সিঙ্গেল, প্রথম বলে এসেই সিঙ্গেল। এই সান অনেক ম্যাচ জিতিয়েছে, 2 রানে 1 উইকেট, 4টে বল হয়ে গেছে বাবুদা ব্যাট করছে। ও ম্যাগনিফিসেন্ট স্ট্রেট ড্রাইভ, আফসানা টসে জিতেছিল, ব্যাট করছে ফতেপুর ড্রিম 10। ভালো ব্যাটসম্যান বাবুদা, আবার 4, একেবারে 10 রান, বলে আমান গেছে। আমান খুব ভালো বল করছে এবছর, সুন্দর খেলা। যা এজ লেগে ক্যাচ হয়ে গেল, ব্যাটে এসে শান্তনু, এসে সিঙ্গেল। বাউদার স্কোয়ার কাট বাউন্ডারি, বাউদা খুব বড় ব্যাটসম্যান, ডট দু ওভারে 15 রান, 2টো উইকেট। ডট হয়ে গেল শান্তনু, খুব ভালো ব্যাটসম্যান। তারপরে জায়দুল, খুব ভালো বোলার, রান আউট হয়ে গেল। ব্যাটে নটু, ডিফেন্সিভ শট, ফিল্ডিং করলো। ফার্স্ট ওভারে জয়দুলদা 10 রান খেয়েছে, সে জায়গায় এখনো পর্যন্ত 4টে বল ডট। খুব সুন্দর ফিল্ডিং, 5টা বল ডট। এখনো বাবুদা মাঠে আছে, আবার ডট,
ব্যাটের নটু ডট হয়ে গেল, বলে সোমনাথ। ইরাদা, সেই ইরাদা খুব ভালো ফিল্ডার ইরাদা, বাউন্ডারি ডট, খুব সুন্দর বল করছে সোমনাথ। স্ট্রেট মেরে দিল, কিন্তু যার এই মাত্র রান আউট হয়ে গেল বাবুদা নটু ব্যাটে। ও ম্যাগনিফিসেন্ট টাচ, চার রান, খুব সুন্দর চার মারলো ব্যাটে সামর বোল্ট, সুন্দর বল করলো। ব্যাটে কৌশিক দা, সেই বাউন্ডারি, বলটা ডট হয়ে গেল, দুটো চার পরপর মারলো, তারপরে বলটা ডট হয়ে গেল। আবার ডট, বলের কাছে গিয়ে খেলার চেষ্টা করছে, কিন্তু আমার খুব এক্সপিরিয়েন্স বোলার, না প্রথম বল নটুদা বুঝতে পারলো না, সেকেন্ড বল এজ কে আউট হয়ে গেল, খুব সুন্দর বল হাইটের জন্য কল করলো, কিন্তু রান আউট হয়ে গেল। কৌশিক ব্যাটে খুব সুন্দর বল, কিন্তু ফিল্ডিং করে নিল, 32 রান এখনো পর্যন্ত করে উঠেছে। হোয়াইট বল, খুব সুন্দর কিপার, বাউন্ডারি, কৌশিক দা বাউন্ডারি মারলো, খুব সুন্দর ফিল্ডিং, রান আউট। ছত্রিশ বলে করতে হবে 38 রান আফসানা এন্টারপ্রাইজকে জিততে গেলে। রাকিব প্রথম বড় হালকা টাচ খেললো, রাকিব খুব বড় ব্যাটসম্যান, সুন্দর ইনসুইং নাজিরের, ক্লাস রাকিবের ক্লাস, বাউন্ডারি, সুন্দর ফিল্ডিং, স্কোয়ার কাট, চার রান, 5টা বল হয়ে গেছে, আবার চার, খুব সুন্দর বাউন্ডারি মারলো ব্যাটে হুলো, বয় বছরের বড় ব্যাটসম্যান হলো। খুব সুন্দর
টাচ প্লেয়ার, খুব সুন্দর ফিল্ডিং। ওয়াও, ক্লাস, দ্যাটস কল ক্লাস। একবার 4 বল 12 রান হয়ে গেছে, জিততে গেলে 38 করতে হবে, সিঙ্গেল নিয়ে নিল এই মুহূর্তে। খুব সুন্দর ব্যাটিং প্রদর্শন দেখাচ্ছে দুটো ব্যাটসম্যান। ডিফেন্সিভ খেলার চেষ্টা, 2 ওভারে 13 রান, জিততে গেলে 25 রান করতে হবে বাকি 4 ওভারে। বলে গেছে আবার নাজির, যা আজকে বাইরে উলো আউট। বলে গেছে, ব্যাটে গেছে তাপস, সান ভালো কিপার করছে। আবার বাউন্ডারি, সিঙ্গেল রান। ১৯ বলে 20 রান বাকি, দেখা যাক বাবুদারা ডিফেন্ড করতে পারবে কি করতে পারবে না। ওপরে আছে রাকিব, লেজেন্ড ব্যাটসম্যান। ডিফেন্সিভ খেলার চেষ্টা, 1 রান। ১৮ বলে করতে হবে 19। মাঠে আছে রাকিব, ফার্স্ট বল সিঙ্গেল নিয়ে নিল। ওফ, কি সুন্দর স্ট্যাম্প আউট করে দিল এই মুহূর্তে সান। ব্যাটে আছে সোমনাথ, সোমনাথ খুব ভালো অলরাউন্ডার, বিগত 2022 বছরে ম্যান অফ দ্য সিরিজ এই মাঠের। ডট, সোমনাথ যখন তখন বিধ্বংসী হয়ে উঠতে পারে, কিন্তু ওই পারের বোলারও আছে কৌশিক। রান আউট হয়ে গেল, এই ক্যাচ আউট হয়ে গেল এই মুহূর্তে। ব্যাটে লেবেছে সুইপ স্পেশালিস্ট, সেই বাউন্ডারি মারলো, তারপরে ডট। মাহুদা বল, খুব সুন্দর ফিল্ডিং করে নিল সাহিল। ভালো খেলা চলছে, দেখা যাক এত কম রানে ডিপেন্ড করতে পারবে কি পারবে না বাবুদাদের বোলার। বাবুদা নিজেই বলে এসছে, ব্যাটে লেবেছে রাজ, সুইপ স্পেশালিস্ট, দুটোই সুইপ স্পেশালিস্ট। ৪ ওভার ৪ বল হয়ে গেল, 25 রান 4 উইকেট।
এক রান সিঙ্গেল রান নিতেই থাকে। ছাব্বিশ রান চারটে উইকেট লাগাতে পারলো না উইকেটে, এক রান। লাস্ট ওভারে বাকি আর এগারোটি রান, ছ বলে এগারো, একটা রান সিঙ্গেল দিয়ে দিল, পাঁচ বলে দশ। মিস করলো এক রান, আবার সিঙ্গেল। দু বলে আট রান বাকি, দু বলে আট রান। ইরাদা খুব ভালো ব্যাট করে, বুঝে সুঝে খুব জোর চালালো, কিন্তু এক রান, এত কম রানে আজ থেকে ক্যাজুয়াল।